नमस्कार এটা আমার সেকেন্ড ভিডিও। আগের ভিডিওটায় আমি জার্নাল ট্রানজাকশন ইত্যাদি সম্পর্কে বলেছিলাম। এই ভিডিওটাতে আমি ফাইনাল অ্যাকাউন্ট সম্পর্কে একটু ওভারভিউ দিতে চাইছি। কারণটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের জন্য ফাইনাল অ্যাকাউন্ট একটা ইম্পর্টেন্ট প্লে রোল করছে। কারণ দেখা যাচ্ছে প্রত্যেক বছরই একটা 20 নম্বরের ফাইনাল অ্যাকাউন্ট আমরা পাচ্ছি। এই কোশ্চেনটা ফাইনাল অ্যাকাউন্টে যদি আমরা করতে পারি ঠিকঠাক অ্যানসার, তাহলে 18-19 পাওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। কাজেই ফাইনাল অ্যাকাউন্টটা আমাদের খুবই গুরুত্বের সাহায্যে করতে হবে। শুধু লিমিটেড ডিপার্টমেন্টাল করে না, অন্য এক্সামিনেশনের ক্ষেত্রেও ফাইনাল অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফাইনাল অ্যাকাউন্ট লিমিটেড ডিপার্টমেন্টালে যে ফাইনাল অ্যাকাউন্টটা পড়ে, এটা হচ্ছে আমাদের সোল প্রোভাইডারশিপ বিজনেসের ক্ষেত্রে, অর্থাৎ এক মালিকী কারবার, অর্থাৎ যেখানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট আমাকে করতে হবে একদম যেটা প্রাচীন পদ্ধতি, পুরাতন পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে। অনেকেই বলে থাকেন এখানে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে কিনা, কিন্তু এখানে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু সোল প্রোভাইডারশিপ বিজনেস, এই জন্য ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করব। এই ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে প্রথমে আমি বলি, সরাসরি আমি আমাদের ফাইনাল অ্যাকাউন্ট অধ্যায়ের মধ্যেই ঢুকে পড়ছি। আমরা অ্যাকাউন্টিং যে সিস্টেমটা তৈরি হয়, এই অ্যাকাউন্টিং সিস্টেমটা তৈরি হয় প্রথমে জার্নাল, জার্নালের পর আমরা লেজার পোস্টিং করি, তারপরে বিভিন্ন লেজার পোস্টিং গুলোকে নেওয়ার পর আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, এবং সেই ট্রায়াল ব্যালেন্স গুলোর জেড গুলোকে নিয়ে, সেই ট্রায়াল ব্যালেন্সের জেড গুলোকে নিয়ে আমরা বার্ষিক লাভ ক্ষতির হিসেব, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করে থাকি। বার্ষিক লাভ ক্ষতির হিসেব অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করে থাকি। প্রত্যেকটা প্রফিট সিকিং অর্গানাইজেশনের, সমস্ত প্রফিট সিকিং অর্গানাইজেশনের মূল লক্ষ্য তার বছর শেষে লাভ হলো না ক্ষতি হলো সেটা তা জানা। প্রত্যেকের জানা লাভ বা ক্ষতি হলো কিনা প্রত্যেকটা প্রফিট সিকিং কনসার্নের মূল উদ্দেশ্য। এই মূল উদ্দেশ্য ফুলফিল করতে গেলে তাকে সঠিক উপায়ে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ফাইনাল অ্যাকাউন্ট হচ্ছে সমস্ত বছরের শেষে, মানে বছর অন্তে আমি প্রতিষ্ঠানের যে লাভ বা ক্ষতি নির্ণয় করার একটা প্রধান মাধ্যম বলতে পারি, প্রধান মাধ্যম। এই ব্যালেন্স শিটের তিনটে পর্যায়ে ব্যালেন্স শিট তৈরি হয়, তিনটে পর্যায়ে জেনারেলি ব্যালেন্স শিট তৈরি হয় সোল প্রোভাইডারশিপ বিজনেস এর ক্ষেত্রে। একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যান্ড লাস্টলি ব্যালেন্স শিট। লাস্টলি ব্যালেন্স শিট তৈরি হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে আমরা ব্যালেন্স শিট তৈরি করি। প্রথমে আসি ট্রেডিং অ্যাকাউন্টের কথায়। সমস্ত লেজার অ্যাকাউন্ট গুলো থেকে যে ব্যালেন্স গুলো পেয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি, যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা প্রিপেয়ার করি, সেই ট্রায়াল ব্যালেন্সের লেজার গুলোর মধ্যে যে সমস্ত এক্সপেন্সেস গুলো ডাইরেক্ট এক্সপেন্ডিচার অথবা ডাইরেক্ট ইনকাম, সেই ডাইরেক্ট এক্সপেন্ডিচার এবং ডাইরেক্ট ইনকাম গুলোকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টের স্থান দিই, ট্রেডিং অ্যাকাউন্টের স্থান দিই। তার মধ্যে আমাদের ডাইরেক্ট এক্সপেন্ডিচার গুলোর মধ্যে আমার পারচেজ হবে, ডাইরেক্ট ইনকাম গুলোর মধ্যে সেল হবে, এক্সপেন্স ওয়েজেস হবে, ক্যারেজ ইনওয়ার্ড আসবে, ফ্রেট আসবে, অক্ট্রয় আসবে, ইত্যাদি ইত্যাদি আইটেম গুলো যেগুলো ডাইরেক্টলি রিলেটেড টু দা প্রোডাকশন, সেই সমস্ত গুলোকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করব। অর্থাৎ একটা জিনিস মনে রাখা দরকার, এই ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সমস্ত ট্রেডিং বা প্রফিট অ্যান্ড সমস্ত হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট গুলো যে এখানে ট্রান্সফার হয়, নমিনাল অ্যাকাউন্ট গুলির জেড, নমিনাল অ্যাকাউন্ট গুলো জেড ট্রান্সফার হয়, জেড। অর্থাৎ আমরা যদি বলি সোজা কথায়, এই সমস্ত নমিনাল অ্যাকাউন্টের জের গুলো এই ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এসে মরে যায় বা ক্লোজ হয়ে যায়, সোজা কথায়, সোজা কথায় ক্লোজ হয়ে যায়। অর্থাৎ এর ব্যালেন্স বলে আর কিছু থাকে না। একটা সিম্পল উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি, যদি আমরা বলি পেড ওয়েজেস, যদি আমরা বলি পেড ওয়েজেস রুপিজ 100, 100 টাকার ওয়েজেস আমি পেড করলাম, তার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট আমার, এটা হচ্ছে এক নাম্বার জার্নাল, আমি জার্নালটা ক্লোজ করলাম। এবার দু নাম্বার জার্নালটায় আমার কি করতে হবে,
এই যে নমিনাল অ্যাকাউন্টটা আছে এটাকে আমার ক্লোজ করতে হবে, নমিনাল অ্যাকাউন্টে আমার ক্লোজ করতে হবে। নমিনাল অ্যাকাউন্টটা ওয়েজেস, যেটা এই ওয়েজেস যে অ্যাকাউন্টটা রয়েছে এই ওয়েজেস অ্যাকাউন্টটা ট্রান্সফার হবে, যেহেতু ডাইরেক্ট ইন নেচার এই ডাইরেক্ট ইন নেচারটা ট্রান্সফার হবে ট্রেডিং অ্যাকাউন্টে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে এসে লিখব ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। তাহলে আমরা অচিরেই বলতে পারি ওয়েজেস ডেবিট ওয়েজেস ক্রেডিট ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এন্ট্রির পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ এন্ট্রি শেষ হয়ে যায়। কোথায় গিয়ে শেষ হয়ে যায়? এই ট্রেডিং অ্যাকাউন্টে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, সমস্ত নমিনাল অ্যাকাউন্টের যে। এইবার ট্রেডিং অ্যাকাউন্টে থেকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে যে, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট যদি আমরা ওপেন করি, ট্রেডিং অ্যাকাউন্টের ওপেন করি, একটা সিম্পল ট্রেডিং অ্যাকাউন্ট যদি আমি ওপেন করে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। টি ফর্মে আমি জাস্ট টি ফর্মে আমি ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করি জাস্ট, ঠিক আছে। ট্রেডিং অ্যাকাউন্ট যদি ওপেন করি, ট্রেডিং অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ডেড, প্রথমে টু ওপেনিং স্টক, তারপরে টু পারচেজ লেস, তার থেকে রিটার্ন বাদ যাচ্ছে, আউটারে লিখছি, তারপরে ওয়েজেস ক্যারেজ ইনওয়ার্ড, বাই সেলস লেস রিটার্ন, বাই ক্লোজিং স্টক, বাই অ্যাবনর্মাল লস, টু ফ্রেট, টু অক্ট্রয়, অর্থাৎ ডেবিট দিকে সমস্ত ডাইরেক্ট এক্সপেন্ডিচার গুলো আমার স্থান পাবে, আর ক্রেডিট দিকে সমস্ত ডাইরেক্ট ইনকাম গুলো স্থান পাবে, সমস্ত ডাইরেক্ট ইনকাম গুলো স্থান পাবে। এখন যদি ক্রেডিট যে তৈরি হয়, অর্থাৎ ক্রেডিট দিকে যোগফল তৈরি হয়, তাহলে এদিকে আমার ব্যালেন্স পড়বে, এই ব্যালেন্সটাকে আমি লিখব টু গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট যখন নির্ণয় করা গেল, অর্থাৎ গ্রস প্রফিট নির্ণয় করা হলো, অর্থাৎ ক্রেডিট দিকে যোগফল বেশি এদিকে ব্যালেন্স পড়লো গ্রস প্রফিট, ঠিক উল্টো দিকে ডেবিট সাইডের যোগফল যদি বেশি হয় ক্রেডিট দিকে যদি ব্যালেন্স পড়ে, তখন আমি লিখব বাই গ্রস লস, বাই গ্রস লস। এই আইটেমগুলো সমস্ত বইতেই আমরা, যে কোনো বই আমরা পড়ি, ইলেভেন টুয়েলভের ক্লাস বারো ক্লাসের যে কোনো বই বা বিকম ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বইতে আমরা এই লেজার ব্যালেন্সগুলোর একটা প্রফর্মা চিত্র আমরা পাব, সেই যে কোনো বই থেকে যদি আমরা দেখে নিই তাহলে আমাদের এই ধারণাটা আরও ক্লিয়ার হবে। এবার বলি এই গ্রস প্রফিট বা গ্রস লস পরবর্তীকালে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, পরবর্তীকালে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। অর্থাৎ এই গ্রস প্রফিট যেটা লিখেছি এটা পরের পার্টটা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার হয়ে আসবে। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি কি আইটেম আসবে? এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সমস্ত ইনডাইরেক্ট ইনকাম এবং এক্সপেন্ডিচার গুলো আসবে। ইনডাইরেক্ট ইনকাম বলতে কোনগুলোকে বলবো? ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ, মিসলেনিয়াস রিসিপ্ট, ঠিক আছে, আদার রিসিপ্ট ইত্যাদি রিসিপ্ট গুলো আসবে। আর ডাইরেক্ট এক্সপেন্ডিচার, ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার বলে আমি কোনগুলোকে নেব? ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার বলে আমি নেব স্যালারি নেব, ক্যারেজ আউটওয়ার্ড নেব, ট্রেড এক্সপেন্সেস নেব, ডিসকাউন্ট অ্যালাউড নেব, কমিশন নেব, রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস নেব, আদার্স যত আইটেম আছে যেগুলো ইনডাইরেক্ট ইন নেচার সমস্ত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে স্থান পাবে। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই নমিনাল অ্যাকাউন্টের জোরগুলো এসে ক্লোজ হয়ে যাবে। মূল কথা, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সমস্ত আদার যে ডাইরেক্ট এক্সপেন্ডিচার বাদে যে নমিনাল অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই নমিনাল অ্যাকাউন্টের জেড গুলো আপনার ক্লোজ করতে হবে, ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজ হওয়ার সঙ্গে, অর্থাৎ এই গ্রস প্রফিটের জেডটাকে নিয়ে আর সঙ্গে আদার এক্সপেন্ডি ইনকাম গুলো যোগ করে যদি
ওই এক্সপেন্সেস গুলো থেকে ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো থেকে যদি আমি বাদ দিই, বাদ দিলে আমি নেট প্রফিট পাবো, বা যদি উল্টো দিকে ডেবিট ব্যালেন্স বেশি হয় নেট লস পাবো, যা পরবর্তীকালে আমার ব্যালেন্স শিটে ট্রান্সফার হবে, ব্যালেন্স শিটে আমার ট্রান্সফার হবে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যত ছক বলুন বা যে আইটেম গুলো কভার করে সেগুলো আমরা যে কোনো বইতে ক্লাস 12-11 এর বইতে, তারপরে ফার্স্ট ইয়ারের বইতে, ফার্স্ট সেমিস্টারের বইতে, আমরা যে কোনো বই যদি ফলো করি, ঠিক আছে, ফলো যে কোনো বইতে প্রোফর্মা গুলো আমার দেওয়া আছে। এর জন্য অতিরিক্ত কোনো খাতার দরকার নেই বা আলাদা করে দেখারও কিছু নেই, যে কোনো একটা বই ফলো করলেই হবে, বা বাজার চলতি যে কোনো বই দেখলেই আমরা এই সম্পর্কে সম্যক একটা ধারণা এসে যাবে কোন কোন অ্যাকাউন্ট কোন কি কি আছে। এরপরে বলি ব্যালেন্স শিট, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরে ব্যালেন্স শিট, সঠিক চিত্র। ব্যালেন্স শিটে সমস্ত পার্সোনাল অ্যাকাউন্টের জের, পার্সোনাল অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা বলি, ক্যাপিটাল অ্যাকাউন্টের টোটাল জের অ্যাডজাস্ট করার পর, নেট প্রফিট ড্রয়িংস ইত্যাদি অ্যাডজাস্ট করার পর তার জেরটাকে ফেলবো। এছাড়াও সমস্ত অ্যাসেট অর্থাৎ রিয়েল অ্যাকাউন্টে যে সমস্ত জের, অ্যাসেটের যে জের গুলো রয়ে গেছে সেই সমস্ত জের গুলোকে আমার ট্রান্সফার করতে হবে ব্যালেন্স শিটে বসবে। অর্থাৎ আমার ট্রায়াল ব্যালেন্সে যে সমস্ত অ্যাসেট আর পার্সোনাল অ্যাকাউন্ট যে আইটেম গুলো ছিল, যেগুলো ট্রেডিং পিএল এ স্থান পায়নি, যেগুলো ট্রেডিং পিএল এ স্থান পায়নি, সেটা সরাসরি ব্যালেন্স শিটে এসে পোস্টিং হবে, সেটা সরাসরি ব্যালেন্স শিটে এসে পোস্টিং হবে। অর্থাৎ ব্যালেন্স শিটে ক্যাপিটাল অর্থাৎ লায়াবিলিটি সাইড, দায়ের দিক আর অ্যাসেট দিকটা, আমার ডান দিকটা অ্যাসেট দিক হবে, সেই অ্যাসেট দিকে সমস্ত যোগফল আর লায়াবিলিটি দিকে যোগফল এট এ টাইম আমার মিলে যাবে, তাহলে আমি প্রতিষ্ঠানের একটা চিত্র পেয়ে যাব, প্রতিষ্ঠানের চিত্র আমি একটা পাবো। এটা আমার একটা জেনারেল কনসেপ্ট। এর সঙ্গে ফাইনাল অ্যাকাউন্টের আমার যখন অঙ্ক করতে দেবে কিছু মাল্টিপেলস আমার অ্যাডজাস্টমেন্ট ক্যারি করবে। প্রথম অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে আমার ক্লোজিং স্টক, প্রথমেই থাকবে অ্যাডজাস্টমেন্টটা থাকবে ক্লোজিং স্টক। সাধারণত ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা ক্লোজিং স্টক নিই না, ট্রায়াল ব্যালেন্সটা অ্যাডজাস্টমেন্টে রাখা হয়। সেই অ্যাডজাস্টমেন্টের জন্য ক্লোজিং স্টক বলে আমি ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টক একবার লিখব, অ্যাডজাস্টমেন্ট আইটেম টু ফোল্ড আসপেক্ট, যে কোনো অ্যাডজাস্টমেন্ট হলে তার দুদিকে সাধারণত দাখিলা করতে হয়, দুবার দাখিলা করতে হয়। এই ক্লোজিং স্টকের জন্য ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখব, আবার এই ক্লোজিং স্টকটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লিখব। আরো কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট হয় এই ক্লোজিং স্টক সম্পর্কে, অনেক সময় ক্লোজিং স্টক সম্পর্কে আপনার বলে দেবে কস্ট প্রাইস বলে দেবে 10,000 টাকা, মার্কেট প্রাইস বলে দেবে 8,000 টাকা। তখন কোন প্রাইসে নেব, কস্ট প্রাইস বা মার্কেট প্রাইসের মধ্যে যে মূল্যে ছোট সেই মূল্যে আমার অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে, ক্লোজিং স্টকের অ্যাসেট না ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করতে হবে। অর্থাৎ ক্লোজিং স্টক বলে তখন যে মূল্যটা ছোট সেই মূল্যটাকে আমার বসাতে হবে। আমি বোঝাতে পারছি? এছাড়া অ্যাসেট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলুন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলুন, ইত্যাদি ইত্যাদি অ্যাসেট গুলো পরপর আমার সিকুয়েন্সিয়াল ওয়েতে আমার চলে আসবে। এর আগেও একটা বলি, প্রথমে আমার ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটস যেগুলো আছে সেই সমস্ত ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটস গুলো আমাকে আনতে হবে সেখানে। ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেট গুলোর মধ্যে গুডউইল, পেটেন্ট, কপিরাইট, এই তিনটে সিকুয়েন্সিয়ালি পরপর আমার আসবে। তারপর আদার ফিক্সড, পরে ল্যান্ড, তারপর বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার ফিক্সচার, এটসেট্রা এটসেট্রা করে আমি আনব। এগুলোর জন্য ব্যালেন্স শিটের যে সাধারণ ইলেভেনের বইতে বা ফার্স্ট ইয়ারের বইতে যে ব্যালেন্স শিটের প্রোফর্মা আছে সেই প্রোফর্মাটা আপনারা মুখস্থ করুন বা দেখুন, সেই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করুন, তাহলেই হবে। আর অ্যাডজাস্টমেন্ট, ক্লোজিং স্টক ছাড়া ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট প্রভিশন, নিউ ব্যাড ডেট, আপনার গুডস লস্ট বাই ফায়ার, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পাওয়া গেছে কত টাকা সেই সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, আরো বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের কোনো লিমিট হয় না। এছাড়া কিছু রেক্টিফাইড অ্যাডজাস্টমেন্টও থাকে, সেই সমস্ত রেক্টিফাইড অ্যাডজাস্টমেন্ট গুলোকে আমরা এন্ট্রি গুলোকে পাস করতে হবে, আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো সবই টু ফোল্ড অ্যাসপেক্টে কাজ করবে, টু ফোল্ড অ্যাসপেক্টে কাজ করবে। এইগুলো হওয়ার পর আমরা ব্যালেন্স শিটে তা মিলে যাবে, আর ব্যালেন্স শিটটা মিলে গেলে আমি যখন হাতে ব্যালেন্স শিটটা পাবো যে কোনো প্রতিষ্ঠানে, তাহলে আমি প্রতিষ্ঠানের আর্থিক চিত্রটাকে মাপতে বা বুঝতে সুবিধা হবে। এবার আপনাদের ইয়ারে, বিভিন্ন ইয়ারে 2000
সাত থেকে আরম্ভ করে 2019 সালে বিভিন্ন ফাইনাল অ্যাকাউন্টস আপনাদের পড়েছে, লিমিটেড ডিপার্টমেন্টাল এর ক্ষেত্রে বিভিন্ন ফাইনাল অ্যাকাউন্টস আমরা দেখেছি পড়েছে আপনার। প্রথম ফাইনাল যেমন প্রথম আমি বই থেকে যে অ্যাডজাস্ট পেয়েছি তার মধ্যে 2009 সালের একটা ফাইনাল অ্যাকাউন্ট আমি পেয়েছি, ভালো একটা ফাইনাল অ্যাকাউন্ট ছিল 2009 তে ফাইনাল অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে 2020 তে একটা ফাইনাল অ্যাকাউন্ট ছিল, 2020 তে 2018 তে একটা ফাইনাল অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে 2018 ফাইনাল অ্যাকাউন্টটা যদি আপনারা ফলো করেন সেখানে দেখবেন একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, তার থেকে তৈরি করতে বলেছে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, সেখানেও দেখবেন ওই ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা, সেই ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটাই বলে দিয়েছে স্টকের একটা মূল্য কস্ট প্রাইস আর নেট রিয়েলাইজেবল ভ্যালু অর্থাৎ মার্কেট প্রাইস দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট সেই বলে দিয়েছে। এছাড়া আমরা যে অ্যাডজাস্টমেন্ট কমিশন, ম্যানেজার কমিশন, আফটার চার্জিং, বিফোর চার্জিং, চেক ডিজনার, বিল ডিজনার ইত্যাদি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করা হয়েছে বিভিন্ন, অন্তত মিনিমাম আপনার 6টা থেকে 7টা অ্যাডজাস্টমেন্ট পড়ছে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো কারেক্টলি যদি আমি ইনকর্পোরেট করতে পারি ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের মধ্যে তাহলে আমরা এইটা করতে ফাইনাল অ্যাকাউন্টটা করতে খুবই সুবিধা। ফাইনাল অ্যাকাউন্টে আপনার 20 মার্কস থাকছে, আপনি ফাইনাল অ্যাকাউন্ট যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই প্রসঙ্গে বলে রাখি সমস্ত কটা ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে আমি যে কোনো একটা আমি বই যেটা করছি সেই বইয়ের মধ্যে সমস্ত ফাইনাল অ্যাকাউন্টের সলভ আমি করে দেবো। তা সত্ত্বেও আপনারা যদি ভালোভাবে আরো বুঝতে চান তাহলে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন, হ্যাঁ সেই সম্পর্কিত আমি উত্তর দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। এই ফাইনাল অ্যাকাউন্টটা খুব খুবই ইম্পর্টেন্ট জায়গা, উইদাউট ফাইনাল অ্যাকাউন্ট ঠিক আছে কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না বা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র নিরূপিত হবে না, জানতে পারবো না আমরা আপনাদের তো অঙ্কর যে নাম যখন তুল নাম্বারে যখন আপনার আছেন আপনার যে পেপারটায় যে অ্যাকাউন্ট অডিট সেখানে 20 নাম্বার যে ভাইটাল, এখানে যদি ঠিকঠাক করতে পারি পুরোটা রাইট করতে পারি আপনারা 79, 18, 19 নাম্বার পেয়ে যাবেন। ফাইনাল অ্যাকাউন্ট একটা অতি গুরুত্বপূর্ণ জায়গা, অ্যাডজাস্টমেন্ট সহ আমার ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে। আজকে এই ফাইনাল অ্যাকাউন্টের বিষয়বস্তুটা মোটামুটি একটা ওভারভিউ আমি দিলাম, পরবর্তীকালে আমি ফাইনাল অ্যাকাউন্ট গুলোকে সব সলভ করে দেবো, যে কটা ইয়ারে অলরেডি কাজ চলছে সেইগুলোতে আপনারা ফাইনাল অ্যাকাউন্ট গুলো নেবেন, নিয়ে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন বা আদার্স ফাইনাল অ্যাকাউন্ট গুলো কিভাবে কি করতে হবে সেগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে। তবে ফাইনাল অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ডটা বলি, ফাইনাল অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব সোজা নয়, ফাইনাল অ্যাকাউন্টটার স্ট্যান্ডার্ডটা কিন্তু খুবই সোজা নয়, একটু বেশ স্ট্যান্ডার্ড ফাইনাল অ্যাকাউন্ট পড়ে, অর্থাৎ যদি সঠিক জ্ঞান না থাকে বা সঠিক পোস্টিং এর জ্ঞান না থাকে বা কোথায় কি কি আসবে সেই সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট মেলানো যাবে না। যে যাই বলে না কেন অনেক জায়গায় অনেক কথা শুনি, অনেকে অনেক কথা বলে ফাইনাল অ্যাকাউন্ট সাধারণ মানের পড়ে, কিন্তু আমি ইয়ার সলভ করে দেখেছি বা ইয়ার ফলো আপ করে দেখছি ফাইনাল অ্যাকাউন্টের মানটা যথেষ্ট শক্ত, যথেষ্ট স্ট্যান্ডার্ড। তাই ফাইনাল অ্যাকাউন্টের জন্য আপনারা একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করুন। এই সম্পর্কিত যদি কোনো বেসিক কোয়ারি থাকে তাহলে আমার দেওয়ার পরও আমাকে 7003245562 এই নম্বরে ফোন করুন, ঠিক আছে। এটা যদি কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই আপনাদের এই কোয়ারি আমি উত্তর দেব, ঠিক আছে। তবে জিনিসটাকে ফাইনাল অ্যাকাউন্টে যে যেখানে শিখছেন যেভাবে পড়াশুনো করছেন যার কাছে করছেন সেখানে ফাইনাল অ্যাকাউন্টটা যথেষ্ট গুরুত্ব সহকারে করুন আর ভালো মানের ফাইনাল অ্যাকাউন্ট করুন, ভালো মানের ফাইনাল অ্যাকাউন্ট। সাধারণ 2-3টে অ্যাডজাস্টমেন্ট ফাইনাল অ্যাকাউন্ট দিয়ে করলে আপনারা কিন্তু পরীক্ষায় বিশেষ ফল পাবেন না, এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিশ্রম করে অর্থাৎ যথেষ্ট ভালো মানের ফাইনাল অ্যাকাউন্ট করলে তবেই আপনি অডিটার অ্যাকাউন্টসের ফাইনাল অ্যাকাউন্টের অ্যান্সার করতে পারবেন, নচেত কিন্তু করবেন পারবেন। পরবর্তীকালে একটা অঙ্ক নিয়ে হয়তো আমি ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে ডিসকাস করবো, সেই ফাইনাল অ্যাকাউন্টে ইয়ার বলে ইয়ারটা তুলে দেবো, দিয়ে সেই সম্পর্কে আমরা আলোচনা পরবর্তীকালে করব। আজকে এই অবস্থাতেই আমি ক্লোজ করছি, আমার নেক্সট ভিডিও ফাইনাল অ্যাকাউন্ট নিয়েই আসবে। ধন্যবাদ, নমস্কার।